তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ? আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে এই ফোনের চার্জারের এমন একটা সিক্রেট ম্যাজিক দেখাবো, যেই ম্যাজিকটি দেখলে আপনি অবশ্যই অবাক হয়ে যাবেন এবং আপনি বলতে বাধ্য হবেন যে ম্যাজিকটি কেন আপনি আগে বলেননি। সত্যি একটা ওয়াস সাধারণ ম্যাজিক। দেখুন, আমি আমার ফোনটিতে চার্জার লাগালে কিন্তু, তো বন্ধুরা দেখুন, সিম্পল আমার ফোনটিতে চার্জিং লাগিয়েছি, চার্জারটিকে কানেক্ট করে দিয়েছি এবং ওপর কিন্তু একটা বাবেল বা একটা ফোঁটা ফোঁটা কিন্তু নিচে থেকে ওপরে যাচ্ছে। একটা দারুণ ইফেক্ট কিন্তু আপনার সামনে শো হচ্ছে। এই ইফেক্টটা যে কেউ দেখলে কিন্তু চমকে যাবে আসলে। তো আবার দেখুন, আমি চার্জারটিকে এবার কিন্তু আমি রিমুভ করে নেব বা ডিসকানেক্টেড করে নেব এবং সঙ্গে সঙ্গে কিন্তু আর এটি কিন্তু দেখাবে না। তো কী করে আপনি এই কাজটি করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। বন্ধুরা, এটি কাজটি করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। তো সিম্পল অ্যাপটিকে ডাউনলোড করার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা এই গুগল প্লেতে গিয়ে সার্চ করবেন বাবেল, BUBBLEE। এই অ্যাপ্লিকেশানটার লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশানটাকে এখান থেকে ইনস্টল করে নেবেন এবং সঙ্গে সঙ্গে কিন্তু এটিকে ওপেন করবেন। অ্যাপ্লিকেশানটা ওপেন করলেই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পর আপনার সামনে এটি অন হয়ে যাবে। যদি আপনার সামনে কোনো পারমিশন অন করতে বলে তাহলে সেটি অন করে নেবেন এবং আপনারা সেটিং বলে একটা অপশান পেয়ে যাবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই প্রথমকার অপশানটি অবশ্যই অন করবেন আর লাস্টের অপশানটি অন করে নেবেন। আর এর মধ্যে যে অপশান রয়েছে দুটো, এই দুটো অপশানটিকে আপনারা অফ করে দেবেন। এবার সিম্পল আপনারা ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর আপনারা যদি থিমকে চেঞ্জ করতে চান তাহলে এখানে কিন্তু অনেকটা থিম রয়েছে, অনেকগুলো থিম রয়েছে, আপনি এখানে কিন্তু সিলেক্ট করতে পারবেন। তো এই করে কিন্তু আপনি এই ম্যাজিকটি করতে পারবেন। আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।